নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজ আমরা আবারো তোমাদের সুবিধার্থের জন্য এনটিপিসি, আরআরবি, এনটিপিসি, সিজিএল এবং সিএইচএল এর ক্লাস নিয়ে এসেছি। অলরেডি এই ক্লাসগুলি তোমরা করলে সিপিও যে সমস্ত এক্সামগুলি হবে ভবিষ্যতে সেগুলিকেও তোমাদের খুব উপকার করবে। ঠিক আছে, খুব মন দিয়ে মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে এই ম্যাথগুলিকে একদম নোট ডাউন করে রাখো। কিভাবে করবে সে ট্রিপস তো শুধুমাত্রই আমাদের চ্যানেলের মাধ্যমে তুমি পেয়ে যাবে। একটা কথা বলে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ তোমাদের জন্য, যারা জিকে আমাদের ইউটিউবের চ্যানেলের জন্য ওয়েট করে বসে আছো, অবশ্যই তাদেরকে আমরা কিছুদিনের মধ্যে জিকে প্রোভাইড করতে চলছি। ঠিক আছে, এবং আমি গত দু তিনটি ভিডিওতে কমেন্টগুলিকে দেখলাম যে অনেকে আমার কাছে প্রফিট লস পার্সেন্টেজ এলসিএম এসিএম এ কিছু ক্লাস চেয়েছে, অবশ্যই তোমাদেরকে আমরা ক্লাস প্রোভাইড করব। তার আগে আমি তোমাকে বলে দেই, তোমাদের অলরেডি আমরা কিছু ক্লাস তোমাদেরকে প্রোভাইড করেছি, সেই ক্লাসগুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও, তারপর অবশ্যই আমরা তোমাদেরকে সেই সমস্ত ক্লাসগুলিকে প্রোভাইড করব যেগুলি তোমাদের খুব অসুবিধা। যদি তোমাদের খুব ম্যাথে অসুবিধা হচ্ছে, মনে করো কোনো টাইপ বা কোনো ম্যাথ তুমি করতে পারছো না, অবশ্যই তোমরা আজ থেকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও সেই ম্যাথগুলি, যে ম্যাথগুলির প্রশ্নগুলি তোমরা অবশ্যই আমাকে কোশ্চেন করে তুলে রেখে দাও, অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে সেগুলিকে দেখে অবশ্যই তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব। যদি তোমাদের প্রফিট লস পার্সেন্টেজ এ ধরনের কোনো অ্যারিথমেটিকের পার্টে কোনো অসুবিধা হয়, অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং কোশ্চেনটাকে তোমরা কমেন্ট করো, তাহলে অবশ্যই আমরা তার সলিউশন তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস বলে করিয়ে দিই। ক্লিয়ার হয়েছে? আর কোনো টেনশন নেই তোমাদেরকে, অবশ্যই তোমাদের সাথে আছি, পাশে আছি। দেখো, এনটিপিসি, সিজিএল এবং সিএইচএসএল এর আমাদের ক্লাস হবে। অলরেডি তোমরা জানো আমাদের ভিডিও এখন খুব শর্ট ভিডিও হবে, ঠিক আছে, কারণ হচ্ছে আমরা দুটো অঙ্কই করাবো, দুটো অঙ্কই তুমি খুব মনোযোগ সহকারে যেন করতে পারো তার জন্যই আমাদের এই পদ্ধতি। আমরা বড় করলে তোমরাও খুব বোর হয়ে যাবে এতক্ষণ ধরে দেখতে দেখতে, তাই শর্ট ভিডিও দিচ্ছি। তার অন্যতম কারণই হচ্ছে যেন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো কিভাবে আমরা সেই ম্যাথগুলিকে করছি। ক্লিয়ার হয়েছে? ফার্স্ট কোশ্চেন, ফর এ সার্টেন আর্টিকেল ইফ ডিসকাউন্ট ইজ 25%, দ্য প্রফিট ইজ 25%, ইফ দ্য ডিসকাউন্ট ইজ 10%, দেন দ্য প্রফিট। তাহলে কি বলেছে? ফর এ সার্টেন আর্টিকেল, certain article, for a certain article, if discount is 25%, একবার সে discount করেছে কত? 25%, the profit is 25%, আবার then again of, সে profit করেছে 25%, একবার সে loss করেছে, একবার সে gain করেছে, if the discount is 10%, আবার প্রোরেশন ডিসকাউন্ট কত হয়েছে 10%, দেন দ্য প্রফিট পার্সেন্টেজ আমাকে বের করতে বলেছে। তাহলে আমি এই সার্টেন আর্টিকেলটা জানি না, তাহলে আমি নাম্বারটাকে ধরেই দিচ্ছি যে এক্স। তাহলে প্রথমবার আমাকে কি বলেছে 25% ডিসকাউন্ট হয়েছে, আমরা মুখে মুখে করার চেষ্টা করি, ঠিক আছে, 25% ডিসকাউন্ট বলেছে, তার মানে হচ্ছে 100 - 25 = 75, তাই তো? x into 75 by 100 is equal to, then after profit of 25%, তার মানে 100 plus 25 মানে 125, ঠিক আছে, ক্যান্সেলিং যদি আমি করি তাহলে x এর ভ্যালুটা দাঁড়াবে 500/3,
500 by 3 এবার কি বলেছে দেখো 10 if the discount is 10% তাহলে 10% discount বলেছে then the loss হয়েছে কত percent 10% তাহলে 500 by 3 into 90 by 100 যা কাটাকাটি করব সেটাই আমার आंसर হবে ক্লিয়ার হয়েছে দেখো আমি বলে দিচ্ছি দেখো x একটি ভ্যালু হলো into বলেছে if discount is 25% তাহলে ডিসকাউন্ট মানে লস তার মানে 100 minus 25 then after 75 into 75 by percentage of 100 is equal to কত profit of 25% profit of 25% তার মানে 100 plus 25 মানে 125 তাহলে 125 দেখো 25 দিয়ে আমি ক্যান্সেলিং করলাম 5 3 তাহলে 3x is equal to 500 5 into 100 multiply করে দিলাম তাহলে x is equal to 500 by 3 এটা গেল এবার বলেছে if the discount is 10% তাহলে 500 according to question 500 by 3 into 90 by 100 ঠিক আছে 0000 ক্যান্সেলিং করলাম 3 দিয়ে ক্যান্সেলিং করলাম 30 তার মানে 150 তাহলে 150 মাইনাস 100 ইজ ইকুয়াল টু কত 50% ক্লিয়ার হয়ে গেছে এটা হচ্ছে আপনার রেজাল্ট 50% ক্লিয়ার আছে ভালো করে ক্লিয়ার করুন ফর এ সার্টেন আর্টিকেল If discount 25%, then profit of 25%. If the discount is 10%, then the profit answer of 50%. Clear হয়েছে? যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ দেখো By selling a table for rupees 350 instead of being rupees 400 loss, percentage increased by 5%. The cost price of the table is আমাকে বের করতে বলেছে কি বলেছে কোশ্চেনটাকে আবার রিপিট করে দিচ্ছি By selling a table for rupees 350 instead of rupees 400 loss, percentage increased by 5% the CP of the table is তাহলে সেই CP টা আমাকে বের করতে বলেছে ভেরি ভেরি ইজি অপশন যদি 300 instead of যদি 400 loss হয় তাহলে 50% profit মানে 400 minus 350 is equal to 50 তাই তো তাহলে CP টা আমার কি এটাই কি বলেছে 5% তাই তো তাহলে আমাকে কি বের করতে বলেছে সিপি মানে ক্রস প্রাইস বের করতে বলেছে তাহলে সিপি ইজ ইকুয়াল টু একদম ইজি অঙ্ক কিন্তু একটু মাথা খাটতে হবে 50 আমাকে বলে দি আমি আমার কত হয়েছে 50 বা কত পার্সেন্টেজ ইনক্রিজ করেছে 5 ইনটু কত 100 তার মানে 10 তার মানে কত 1000 তাহলে আমার ক্রস প্রাইস কত 1000 কত রুপিস clear হয়েছে দেখো by selling a table for rupees 350 instead of rupees 400 loss percentage increased by 5% the cross price of the table is question গুলি কি খুব মনোযোগ সহকারে করতে হবে তার অন্যতম কারণ হচ্ছে question গুলি তুমি যদি একবার খুব ভালো করে বুঝে যাও তবে অবশ্যই তুমি ম্যাথ গুলিকে পরীক্ষার এক্সামে করে দিয়ে আসতে পারবে তাই তো তার জন্য ভালো করে মনোযোগ সহকারে তাহলে 400 মাইনাস 300 তার মানে 50 তে কত ইনক্রিজ হয়েছে 5% তাহলে সিপি 500 ইনটু পার্সেন্টেজ এর জন্য 100 বাই 5 ক্যান্সেলিং করো 1000 রুপিস ক্লিয়ার হয়েছে স্ক্রিনশট